একটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন, ওইটাকে বলা হয় ওহিয়ে গায়রে মতলু। যাক, আমার ভাইরা বলতেছিলাম আমার এক এক সেকেন্ড হায়াতের দাম। এই যে কথাটা বলতেছি আপনাদেরকে কি বুঝামো আমি তো বুঝি নাই, যে এক সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী পৃথিবীর সম্পদ দিয়ে হইব না, এটা আমি বুঝি নাই তো। বুঝলে তালাশ করে আমাকে পাইতেন না তো। নিজের জীবনের সময়ের হেফাজত করার জন্য চিৎকার দিয়া পাহাড়ে জঙ্গলে চলে যেতাম, কারণ শুধু একটা মাহফিলের জন্য। আজকে দিনের ভিতরে কয়বার আমার মোবাইল রিসিভ করতে হয়েছে, কয় মিনিট সময় গেছে। যদি আমি আমার হায়াতের দাম বুঝতাম তাহলে আল্লাহ আকবার এই সময় কাজে লাগানোর জন্য ওইভাবে চেষ্টা করতাম। তবে এখনো যেটা করতেছি এটাও আল্লাহ পাকের হুকুম, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে নসিহত করো। আমাদের স্বাভাবিকভাবে একটা কথা প্রচলিত আছে, বলে থাকে আরে এত ওয়াজ এত ওয়াজ এত ওয়াজ শুনে কী লাভ, কী দরকার, কী বলেন কয়নি? আল্লাহ পাক কী বলতেছেন? ওয়াজাক্কির, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন আমার পেয়ারা হাবিব আপনি আমার বান্দাদেরকে নসিহত করে। ফাইন্না, সন্দেহ দূর করার জন্য ইন্না আসছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিঃসন্দেহে কি নসিহত, যার অন্তরে ঈমান আছে ঈমানের পাওয়ার যার যতটুকু ওই হিসাবে ওয়াজ ও নসিহত তার কাজে আসবে। আমার ভাইরা, আমি খুবই সংক্ষেপ করার চেষ্টা করতেছি, এই যে ঈমানের দৌলত পাইলাম, মানুষ যদি কোনো দামি কোনো সম্পদ পায়, হ্যাঁ ঢাকা শহরে দুই কাটা জায়গা পাইয়া গেছে, কেউ দান করছে, হ্যাঁ পাইয়া গেছে, বা শ্বশুরবাড়িতে এই জায়গাটা লইয়া বসে থাকবে, কোটি কোটি টাকার সম্পদ, এটাকে কাজে লাগাইয়া আরও লাভবান হওয়ার চেষ্টা করবে, কথা ঠিক কিনা? মানুষ কয়েক লক্ষ টাকা আছে তার কাছে, এটা নিয়ে বসে থাকবে না, এটাকে কাজে লাগাইয়া আরও লাভবান হওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ঈমানের দৌলত দান করছে, এই ঈমানের দৌলত কাজে লাগাইয়া আমি কতটুকু লাভবান হইতে পারি, শুধু এই কথাটুকু বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হরফে তামদি, সাবধান বাণী, গোটা জগৎবাসীকে সাবধান করে আল্লাহ পাক বলতেছেন আলা, সাবধান, তুমি যদি শান্তি চাও, নিরাপদে থাকতে চাও, আরাম চাও, শাস্তি থেকে বাঁচতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, সাবধান, একটি মাত্র রাস্তা। রাস্তা কয়টা? বন্দা তুমি জানো এই জমিন কার, আসমান কার, যা কিছু দেখতেছি কার, বন্দা তুমি যখন জানো সব কিছুই আমার, তুমি সিদ্ধান্ত নাও তুমি কার থাকবা, তুমি কার থাকবে, তোমাকে নিয়ে অনেক টানাটানি, তোমাকে নিয়ে অনেকের অনেক দাবি। ছোট ছোট বাচ্চা আছে না, হ্যাঁ পিটাপিটি ভাই বোন যদি থাকে, আব্বা আসতেছে একটা কয়া, এ আমার আব্বা আসে, আর একটা কয়া চা আমার আব্বা আসে, কি প্রথম তো বাচ্চারাই কি তোমাকে লোয়া ঝগড়া করতেছে, একো আমার আব্বা একো আমার আব্বা। তোমার আব্বা আম্মা বলে আমার সোনার ছেলে কলিজার টুকরা, তোমার স্ত্রী বলে আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার বন্ধু বান্ধব বলে আমার প্রিয় বন্ধু, ও আমার বন্দা তোমাকে নিয়ে অনেকের অনেক দাবি, তুমি চিন্তা করে দেখো তুমি কার, তুমি কি তোমার ছেলে মেয়ের, না তোমার স্ত্রীর, না তোমার আব্বা আম্মার, না তোমার বন্ধু বান্ধবের, তুমি সিদ্ধান্ত নো তুমি কার। তুমি সাহসিকতার সাথে যদি সিদ্ধান্ত শুধু মুখে নয় আন্তরিকভাবে জানাই দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ,
পথে গেলা দর তাতলে গাইরে হক বেরান দর্নগার আখের কে বাদে লাচে মান মন্দ ইল্লাল লাহ বাকি জুমলা শোক মারহাবা ইশক শরকত সোদের জিকির তো করি জিকিরের অ্যাকশন কোথায় লা ইলাহার জিকির এমন ভাবে করতে হবে চোখের সামনে যা কিছু দেখতেছি পর্দার আয়না শুধ জাহাঁ আইনা যে রুখ সার দোস্ত জুমলা আলম দর হাকিকত আকসে উস চোখের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের অ্যাকশন যদি আমার দিলে বসে তাহলে আমার অন্তর সাক্ষী দিবে নাই 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 কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই আমিও নাই আমিও নাই বলে হুজুর এটা কেমন কথা আমি নাই আমি নাই এটা কেমন কথা প্রত্যেকের বয়সের দিকে খেয়াল করে ২০ ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ বছর আগে কোথায় ছিলাম আমি ছিলাম না এখন আছি হ্যাঁ ২০ ৩০ ৪০ ৫০ বছর পর আবার একটু কোয়ালিফাই করি ছিলাম না থাকবো না মাঝখানে থাকার না থাকা এক সময় যেমন রাত্রে স্বপ্ন দেখি না কত কিছু দেখি কি বাড়ি গাড়ি অনেক কিছু দেখি সংক্ষেপে বলতেছি রাত্রে যখন স্বপ্নটা দেখি তখন কি মনে হয় যে এটা স্বপ্ন তখন তো মনে হয় এটা বাস্তব দেখেন গত জীবনের দশ বিশ পঞ্চাশ বছর আগের অনেক স্বপ্ন তারপরে কি মনে আছে আমার তো মনে আছে আপনাকে আছে না তো রাত্রে যেটা দেখছিলাম এটা বাস্তব না অবাস্তব শায়খ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন মর্দমারা সর্বসর দর খাবো দা গাছতে বেদারা কে উরফ তাজ জাহা বড় মানুষ বড় লোক আর একে রুমে যার প্রশংসা করছে হাফতে বাহারে এসকে রায় তার গাছ মা হনু জান দর খুমে এক কুচাই যাক শের ওলামা একরামদের জন্য পড়লাম তো কি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইমানের দৌলতটা দান করছেন এই দৌলতটা কাজে লাগাইয়া কি হইতে পারি আমরা আল্লাহওয়ালা হইতে পারি মানুষ চেষ্টা করতে করতে টাকার মাল টাকাওয়ালা কি হয়েছে টাকাওয়ালা দুই চার পাঁচ দশটা বাড়ির মালিক বাড়িওয়ালা বিশ পঞ্চাশটা গাড়ির মালিক গাড়িওয়ালা কি আছে না টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ক্ষমতার দাপটওয়ালা আছে নি হাজার কোটি টাকার মালিক নিঃশ্বাস বাইরে গেছে কত টাকার মালিক হ্যাঁ ক্ষমতার এত দাপট গোটা পৃথিবী তত্তর করি কাফে গোটা দেশ তত্তর করি কাফে আপনারা আমরা অঞ্চল খুব কাফি কি নির্বাচন আছে ভয়ে কে ভোট কেন্দ্রে যাইতে পারি না কি রাজনীতি হয়ে গেছে নি কোনো কি ভয়ে কাফি না আমরা কি নির্বাচন আছে ভয়ে ভোট কেন্দ্রে যাইতে পারি না কথা কয় না বুঝেননি কিছু শ্রদ্ধা না বুঝেন ডালে বড়া বুঝেন কচু বুঝেন ওই উজানি হজরতে করতে বুঝলি বুঝে দেশের অবস্থা হইতো বুঝলি বুঝে দেশের অবস্থা হইতো যে লাউ হে কদু ইয়ান মাঝখান দিয়ে একটা চেয়ারম্যানই ওয়াজ করলাম আর কি শুনছেন না চেয়ারম্যান এরকম ওয়াজ না করলে কি চেয়ারম্যান হতে পারতাম নি কথা বুঝছেন না সময় তো নাই এখানে শুনে চাইতাম না আসল কথা তাই সব গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা ঠিক এই জমিনের ভিতরে আল্লাহ পাকের কিছু বান্দা আছে আল্লাহ আলা আছে নি গো আছে নি যেদিন থাকবে না সেদিন কেমত হয়ে যাবে আল্লাহ আলার দাম আছে নি ইজ্জত আর সম্মান আছে নি আঙ্গ বিমানবন্দরের নাম কি শাহজালাল আগে ছিল কি জিয়া আন্তর্জাতিক বিমান তো জিয়ার দল ক্ষমতা নাই জিয়ার নাম থাকবো কিনবে তাহলে যে দল ক্ষমতায় আছে সেই দলের নেতার নামে না বই না ক্ষমতা তো চিরস্থায় নয় আমরা আবার চলি গেলে তো নাম যা বদলালে তো এখানে এইবার এমন এক নাম বসাইতে হইব যেই নাম লাড়ানোর ক্ষমতা আর কারো নাই যেই নামের উপরে যে নামের উপরে কলম ধরলে গোটা দেশে আগুন চলবে নাম ইজ্জা তালাশ করতে করতে শাহজালাল ইয়ামানি বাঙ্গালি ন শাহজালাল ইয়ামানি আল্লাহওয়ালার দাম আছে নি আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আমার আলোচনা শেষ আমরা সকলে আল্লাহওয়ালা হই কার কার ইচ্ছা আছে আল্লাহওয়ালা হওয়া আল্লাহওয়ালা হওয়ার কার কার ইচ্ছা আছে মাত্র দুইটা গুণ হাত নামা মাত্র দুইটা গুণ এই যে একটু আগে বললাম মুসলমান আব্বা আম্মার ঘরে ফাটাইয়া ইমানের দৌলত দান করছে মাত্র দুইটা গুণ একটা গুণ হলো কি ইমান একটা গুণ কি বলেন না আলহামদুলিল্লাহ বানান না ওয়াজ কোরআন
আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ফতম আল্লাহওয়ালা হলে কি লাভ এটা আল্লাহ পাক বলছেন সাবধান তুমি যদি আল্লাহওয়ালা হইতে পারো লা খাউফুন এক বিন্দু পরিমাণ ভয়ে ভীত হওয়ার প্রয়োজন নাই ওয়া লা হুম ইয়াহজানুন এক বিন্দু পরিমাণ চিন্তিত হওয়ার কোনো কারণ নাই দুনিয়ার জীবনে মরণে হাসরে পুলসেরাতে সব জায়গায় তুমি ভিআইপি মেহমান তোমার মৌতের জন্য তোমার চিন্তা করা লাগবে না যে আজরাইল তোমার জান কবজ করবে সে চিন্তায় পড়ে যাবে কার জান কবজ করতে আসে কার তিনি তো আল্লাহ একবার তিনি তো মালিকের প্রিয় বন্ধু যেমন একজন মন্ত্রী হ্যাঁ যে কোনো কারণে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আর কি পুলিশ যাবে গ্রেফতার করতে কি দড়ি ধাক্কা দিব নি হ্যাঁ হ্যান্ডকাপ লাগাইব নি বরং যাই বলবো স্যার 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 বলতে বলতে মুখের হেনা বাহার হয়ে যাবে যে স্যার আমার চাকরিটা তো রক্ষা করতে হইব স্যার স্যার একটু কষ্ট করে একটু স্যার আমাদের সাথে আসেন নতুবা স্যার চাকরি টিকাইতে পারবো না স্যার কি কথা ঠিক নেই আল্লাহ আকবার এটা যদি বুঝি মোমেন মোমেন মৌত নিয়ে চিন্তা করার দরকার নাই ছোট শিশু বাচ্চা মায়ের দুধ মায়ের স্তন দুধ চুষতে চুষতে যেমন ঘুমাইয়া যায় আস্তে মা দুধটা বাইর করে না যে বাচ্চা টের পায় নি মোমিনের রূপ বাইর করে নিবে মোমিন টের পাবে না তো আমার ভাইরা আমরা আল্লাহওয়ালা হয়ে যাই আল্লাহওয়ালা হলে কি লাভ খতম তো বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বিন্দু পরিমাণ ভয় ভীতি বিন্দু পরিমাণ চিন্তিত হওয়ার কারণ নাই তো এটা তো হলো বাকি আমরা তো নগদে বিশ্বাসী কি কর নগদ কিছু নগদ লাভ না পাইলে তো আমরা আমল করতাম না আল্লাহ পাক এটা ভালো করে বুঝেন এই জন্য আল্লাহ পাক আল্লাহওয়ালা হওয়ার নগদ নগদ পুরস্কার ঘোষণা করতেছেন লাহমুল বসর ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি তুমি আল্লাহওয়ালা হও সুসংবাদ তোমার দুনিয়ার জীবনে একজন আল্লাহওয়ালা দেখেন দুনিয়াতে যে লাঞ্ছিত অবস্থায় আছে হ্যাঁ একজন দেখার একজনও পারবেন না হ্যাঁ ঘর দরজা একটু ভাঙ্গাচোরা থাকতে পারে লেবাস পোশাক একটু দুর্বল থাকতে পারে আর্থিক দুর্বলতা থাকতে পারে কিন্তু আর্থিক দুর্বলতা থাকলেও সে অন্তরের দিক থেকে বাদশাহ অন্তরের দিক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী কি বলেন আল্লাহু আকবার আল্লাহ দেলে দ্বারা এই দুনিয়ার মানুষ কি মনে করছো ওলিউল্লাহর অট্টালিকা নাই হ্যাঁ ব্যাংকে কোটি কোটি টাকা জমা নাই ঘরে স্টিল আলমারি নাই শোকেস শোকেস নাই দেলে দ্বারাম আমার মালিক আমাকে একটা অন্তর দান করছে কেমন অন্তর জওয়াহের পারায়ে তহবিল আস যে অন্তরটা আল্লাহ পাক তার ভালোবাসা প্রেম ভালোবাসা মারফত মহব্বতের মণিভুক্তা দিয়া এটাকে পরিপূর্ণ করে দিস এখন চ্যালেঞ্জ করে কেদারাত জি রে গর দুমি রে সামানে কে মন্দারাম কেদারাত জি রে গর দুমি রে সামানে বলো দেখি পৃথিবীতে আমার সাইতে বড় ধনী আর কে আছে দেখছেন তো কি আল্লাহ পাকের মহব্বত মারেফত কত বড় দামি কত বড় দামি গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে করতেছে আমার মতো বড় ধনী আর কে আছে আমার ভাইরা এই আহ্বান জানাইয়া আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি আমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যাই আমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যাই বলে হুজুর তো দুনিয়া কেমনে চলবে আরে আগে আল্লাহওয়ালা হও আল্লাহওয়ালা হইলে মালিক সিদ্ধান্ত নিবে তোমাকে কি অবস্থায় মালিক দেখতে চায় মালিক যদি গরিব রাখতে চায় এটার উপরে খুশি থাকো কি আল্লাহওয়ালার ব্যাগ গরিব দেখবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দেয় নাই প্রথমে আল্লাহওয়ালা হয়ে যায় এরপরে আল্লাহ পাক যে হালাতে রাখে যে অবস্থা রাখে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহওয়ালা হইলে কেমন হবে অবস্থাটা একটা শের বলে আমি শেষ করে দিচ্ছি গমে মুশকিল না দারাম গমে মুশকিল না দারাম চু দরে মুশকিল কুশা দারাম ফার্সি কবিতা এটা কিতাবে তালাশ করে পারবেন না পাইবেন না এই শেরটা এটা আমি গুণাগারেরই জবানের মধ্যে আসছে আল্লাহ পাক দিছে গমে মুশকিল না দারাম চু দরে মুশকিল কুশা দারাম ওই যে মুশকিল 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 এই মুশকিলের আমার কোনো চিন্তা নাই কেন যেই দরওয়াজায় গেলে মুশকিল শেষ হয়ে যাবে আমার সামনে ওই দরওয়াজা খোলা গমে মুশকিল না দারাম চু দরে মুশকিল কুশা দারাম চে গম দারাম
সবচেয়ে গমদারাম কে ইয়ারে জান যা মুশকিল কুশাদ। কেন আমি চিন্তিত হব, কেন আমি চিন্তিত হব, কেন আমি ভয়ভীত হব, আমার মালিক এমন মালিক যেই মালিকের একটি ইশারায় সমস্ত মুশকিল আসান হয়ে যায়। বাবা রিস্তা হকসে জোর, বাবা রিস্তা সবসে তোর। আমার ভাইয়েরা আমার সর্বশেষ অনুরোধ, মালিককে খুশি রাখি, মালিককে খুশি রাখি, মালিককে খুশি রাখি, মালিকের হুকুম মানিয়ে চলি, দুনিয়াতে কোনো চিন্তা করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না। মহাল আসতে চো দোস্তে দারাত তোরা, কেদর দস্তে দুশ্মন গুজারাত তোরা। অসম্ভব, মালিকের সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে, মালিক তার মাকলুকের হাতে আমাকে লাঞ্ছিত করবে, হইতেই পারে না, হইতেই পারে না। পরীক্ষা আসতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা আসছে না কি? নমরুদ আগুনে ফেলছিল, পরিণতি কি হয়েছে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়টা গুণ? মাত্র দুইটা। আল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, ওকানু ইয়াত্তাকুন, দ্বিতীয় গুণটা হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। যে মুমিন বান্দা আল্লাহকে ভয় করে সে আল্লাহওয়ালা, বুঝা আসছে নি কথা? যে মুমিন বান্দা আল্লাহকে ভয় করে সে আল্লাহওয়ালা। হোক না রিক্সাওয়ালা, কি হয়েছে? আমার মতো হুজুরের কাছ থেকে ফানি না লইয়া ওই রিক্সাওয়ালার কাছ থেকে ফানি পড়ালাম, বেশি একশো নব্বই কি? পাঁচ অক্ত নামাজ পড়ে, হালাল কামাই রুজি খাইতেছে, গুনার কাজ করে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, কয় টাকা ঘুষ খাইতে পারবো? দুর্নীতির মাধ্যমে কয় টাকা কামাই করতে পারবো? এক টাকাও না। আজকে গোটা দেশ ঘুষ দুর্নীতি, এমন একটা অফিস নেই যেখানে ঘুষ ছাড়া কাজ করা যায়। ঠিক ঠিক কিরে বাবা, কত কত লাগে, কত 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 হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন সকলকে। হ্যাঁ, ঈমান মজবুত করে, খোদা ভীতি অর্জন করে আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। একজনও লড়বেন না। ও পোস্টারে বড় নাম করে উপরে দিছে আমার শেষ বক্তা, নাম তো যে কোনো একজনের উপরে দেওয়া যায়, যে কোনো একজনের বড় করে লেখা যায়, কথা বুঝছেন না? মেহমান দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছেন, আমিও সকালে ফজর পরে ঢাকা গেছি, গাউসিয়াতে জোহরের পরে বয়ান করে তারপরে এখানে আসছে, বাড়িতে যাব। এই সকালবেলা থেকে কয়েক শত দস্তখত করা লাগবে ইউনিয়ন পরিষদের, এ দস্তখত করিয়া আগামীকালকে আবার ঢাকা মাহফিল, এ জোহর পরে আবার ঢাকা রওনা করতে হবে। তো যাক, দোয়া চাই আপনাদের কাছে, বয়স তো হয়ে গেছে, যাওয়ার সময় কবরের চিঠি তো আসছে, চুলদাড়ি সাদা হয়ে গেছে না? আল্লাহ পাক যেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের মহব্বত মারেফতের কথা বলতে বলতে যেন আল্লাহ পাকের কাছে যেতে পারে। মাহফিল তাফসির, মাহফিল তাফসিরের দিকে আমি যাই নাই, আপনাদের প্রয়োজনীয় যেটা, ডাক্তার বাড়িতে আইনা যদি বলে যে আমাদের এই রুগীটাকে আপনি এই ওষুধ লেখা দিয়ে যান, কি ডাক্তার যদি বিজ্ঞ ডাক্তার হয় তাহলে কেবল তোমার ডাক্তার, তোমার রোগের চিকিৎসা তুমি করো, বুঝতে পারছো না? আর বিজ্ঞ ডাক্তার হলে রুগীর অবস্থা দেখিয়া ওষুধ যেটা দেওয়া দরকার প্রেসক্রিপশন ওটা লিখবে। এই জন্য আমি তাফসির করি নাই, আপনাদের জন্য যেটা প্রয়োজন মনে করছি সেটাই আমি আলোচনা করছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ। একজনও লড়বেন না, মেহমানের ইকরাম।